হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যে ব্যক্তির ভিতর 6টি গুণ থাকবে তাকে জান্নাত লাভ এবং দোজখ হতে মুক্তির পথ কখনোই তাকে খুঁজতে হবে না। চলেন তাহলে উক্ত 6টি গুণ আমরা জেনে নিই। উক্ত 6টি গুণের 1 নম্বর গুণ হচ্ছে, যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনল এবং তার অনুগত্য করা শুরু করে দিল। দ্বিতীয় গুণটি হলো, যে ব্যক্তি শয়তানকে চিনল এবং তার বিরোধিতা করা শুরু করে দিল। তৃতীয় গুণ হলো, যে ব্যক্তি দুনিয়াকে চিনল এবং সর্বদাই তার থেকে বিরত থাকল। চতুর্থ গুণ হলো, যে ব্যক্তি সত্যকে চিনল এবং তার অন্বেষণ এবং অনুসরণ করা শুরু করে দিল। পঞ্চম গুণটি হলো, যে ব্যক্তি পরকালকে চিনল এবং তার অন্বেষণে সে ব্যক্তি নেমে গেল। ষষ্ঠ গুণটি হলো, যে ব্যক্তি মিথ্যাকে চিনল এবং সর্বদাই তার থেকে বিরত থাকল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত 6টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।